ওনারা এটাকে চিকেন নেক আখ্যা দিয়ে সরাসরি কু নজরে দিয়েছে আমাদের ফেনির দিকে তো আমরাও প্রস্তুত আছি ইনশাল্লাহ ফেনিকে যেহেতু তাদের দৃষ্টি পড়েছে আমরা চাই ফেনীতে একটা স্থায়ী সেনা ক্যাম্প এখানে একটা সেনা ক্যাম্প হোক যেন আমরা নিরাপত্তার সাথে এখানে বসবাস করতে পারি ভারত যে কোনো মুহূর্তে আমাদের প্রতি অ্যাটাক করতে পারে কারণ আমরা এইভাবে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের ফেনি জেলা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের উত্তাপ ছড়ানো সংবাদ ছড়াচ্ছে ভারতের বিতর্কিত ও সমালোচিত সাংবাদিক ময়ুখ রঞ্জন ঘোষ সাগর কন্যা বাণিজ্যিক এলাকা চট্টগ্রামের সাথে রাজধানী ঢাকার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ একটি জেলা এই ফেনি এই জেলার আকৃতি অনেকটা মুরগির ঘাড়ের মতো হওয়ায় এটাকে চিকেনস নেকের সাথে আখ্যা দিয়েছে ভারতের ময়ুখ ময়ুখের দাবি ফেনিকে যদি তারা দখলে নিতে পারে তবে তারা খুব সহজে দখলে নিতে পারবে পুরো চট্টগ্রাম সীমান্তে দুদেশের উত্তেজনার পারদ যখন তুঙ্গে তখন ফেনীবাসী শ্রেণীতে একটি স্থায়ী সেনানিবাসের দাবি তুলেছে এ নিয়ে কি বলছে শ্রেণীর সাধারণ মানুষ চলুন একটু দেখে আসি আমরা জানি ঢাকা বাংলাদেশের রাজধানী চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী ঢাকার সোয়েটার গুরুত্ব কোনো অংশই কম নয় এবং আমরা শ্রেণীকে বাংলাদেশের নামী হিসেবে আখ্যা দিয়েছি এটা আমরাই জানতাম কিন্তু এখন ওনারা এটাকে চিকেন এক আখ্যা দিয়ে সরাসরি কু নজরে দিয়েছে আমাদের ফেনীর দিকে তো আমরাও প্রস্তুত আছি ইনশাল্লাহ এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি 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 দেশবাসীর সবার আকুল আবেদন যে আমাদের ক্যাম্প করা হোক তাহলে আমরা এবং সেনা বাহিনীরা সম্মিলিতভাবে এটার এটা স্ট্রংলি প্রতিরোধ গড়ে তুলতে পারব। যেহেতু ফেনী একটা গুরুত্বপূর্ণ স্থান এবং সারা বাংলাদেশের মধ্য নাবি হচ্ছে ফেনি এবং এই ফেনী স্বাধীনতা সংগ্রামের সময় এই ফেনী আমরা প্রথম বিজয় ঘোষণা করেছিলাম সেই হিসেবে ফেনীতে ফেনীতে যেহেতু তাদের দৃষ্টি পড়েছে ওনারা যাই হোক যাদের দৃষ্টি পড়েছে আমরা চাই ফেনীতে একটা একটা স্থায়ী সেনা ক্যাম্প হোক এখানে একটা সেনা ক্যাম্প হোক যেন আমরা নিরাপত্তার সাথে এখানে বসবাস করতে পারি আর ভৌগোলিক দিক থেকে এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ভূরাজনীতিক যদি বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ভারত যে কোনো মুহূর্তে যদি ফেনীকে অ্যাটাক করতে পারে তাহলে তাদের যে উদ্দেশ্য সে উদ্দেশ্য তারা খুব সহজে হাসিল করতে পারবে এই ক্ষেত্রে আমাদের জোরালো ফেরিবাসীর দাবি যে ফেনীতে একটা যদি সেনা ক্যাম্প হয় বা সেনা ক্যান্টনমেন্ট হয় সেক্ষেত্রে নিরাপদ থাকবে শুধু শুধুবাসী নয় এক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ থাকবে বর্তমান এখানে সেনা ক্যাম্প হওয়া উচিত কারণ ফেনীতে এখনো সেনা ক্যাম্প হয় নাই সেনা ক্যান্টনমেন্ট দরকার ভারত যে কোনো মুহূর্তে আমাদের হতে অ্যাডাক করতে পারে কারণ আমরা এইভাবে প্রস্তুতি নিতে হবে আমরা ফেনিবাসীর দাবি এই সরকারের কাছে আমরা একটা সেনা ক্যাম্প চাই কারণ ভারতের বাংলাদেশের উপরে কোন সেই দিনে আমরা একটা সেনা হইলে আমরা ফেনিবাসি সবাই শান্তি থাকতে পারবো ভারত বাংলাদেশের প্রতি কুদৃষ্টি দিয়েছে তাই আমি ফেনিবাসী হিসেবে দাবি জানাচ্ছি ফেনীতে যেন একটি স্থায়ী সেনানিবাস স্থাপন করার জন্য আমি দাবি জানাচ্ছি আমাদের এই ফেনির প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের একটি কুনজর আমাদের ফেনীর ফেনির প্রতি পড়েছে তারা চাচ্ছে যে হয়তো আমাদের ফেনিটাকে সহজে কিভাবে দখল করে নিতে পারবে আমরা এটা থেকে রক্ষার জন্য এটাকে যেন আমরা প্রতিহত করতে পারি এই জন্য আমাদের সবার দাবি হচ্ছে ফেনীতে একটি সেনা ক্যাম্প যেন প্রতিষ্ঠা করা হয় যদি এই সেনা ক্যাম্পটি প্রতিষ্ঠা করা হয় তাহলে সেনাবাহিনীর সাথে আমাদের এখানকার যে জনগণ আছে তারা সহযোগিতা মিলে ভারতকে আমরা প্রতিহত করতে পারবো ভারতের অতীত এবং সাম্প্রতিক যেসব কর্মকাণ্ড বাংলাদেশ বিরোধী লক্ষ্য করা যাচ্ছে এর মধ্যে বিশেষ করে ফেনী এবং চট্টগ্রাম অঞ্চলকে নিয়ে যেহেতু চট্টগ্রাম এবং ফেনি বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের একটি মূল টার্নিং পয়েন্ট সেই হিসাবে যদি ভারত যে কোনো সময় যেই ষড়যন্ত্রের অংশ হিসাবে পেনি এবং চট্টগ্রাম অঞ্চলে আক্রমণ করে সে আক্রমণ প্রতিহত করার জন্য এখানে একটি সেনানিবাস স্থাপন করা খুবই জরুরি এবং বিষয়টি গুরুত্বের সাথে বলে আমি মনে করি সরকার ঘোষ সে আসলে কোনো সাংবাদিক কিনা আমি একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমার কাছে সন্দেহ কারণ কোন গণমাধ্যম কর্মী কোন সাংবাদিক পার্শ্ববর্তী একটি দেশ নিয়ে বিরূপ মন্তব্য করার মতো অনধিকার চর্চা কেউ কখনো করবে না যদি অনধিকার চর্চা করতে হয় তবে সেটি গঠনমূলক চর্চা করতে হবে এবং সেটি প্রাতিষ্ঠানিকভাবে দাবি জানাতে হবে ভারতে যেহেতু আমাদের ফ্যানির উপর কু নজর পড়েছে এই জন্য আমরা প্রস্তুতি হিসাবে আমাদের ফ্যানিতে একটা সেনা ক্যাম্প প্রয়োজন আর সেনা ক্যাম্পের জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আমাদের ফ্যানিতে আছে এই জন্য এটা নিলে আমার মনে হয় ভালো হয় সেনাবাহিনী বিজিবি একসাথে আমরা এটা প্রতিরোধ করতে পারি পুরো ফেনি জেলা জুড়ে বাসিন্দাদের প্রাণের এই দাবি হয়তো পৌঁছে যাবে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্তাদের কাছে দ্রুত সময়ে ফেনীতে স্থাপিত হবে একটি সেনানিবাস তেমনটা প্রত্যাশায় তানবীর চৌধুরী বাংলা ভিশন ডিজিটাল ফেনী